রেজিস্ট্রেশনটা চলবে কি করে? সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছিলেন। সৌরভ দত্ত যে বাসে করে ফিরছিলেন জুনিয়র ডাক্তাররা সেক্টর 5 এর স্বাস্থ্য ভবনের সামনে, সেই বাসের সঙ্গেই ছিলেন সৌরভ। দেখো এই মুহূর্তে স্বাস্থ্যভবনে ধর্ণা মঞ্চের কাছে বাস পৌঁছে গিয়েছে, বাস ধীরে ধীরে ধর্ণা মঞ্চের দিকে এগিয়ে আসছে এবং তুমি দেখতে পাচ্ছ যে আন্দোলনকারীরা, সেই আন্দোলনকারীরা তারা এক এক করে আসছেন এবং তারা সেই ছবি আমরা দেখাবো যে আন্দোলনকারীরা হেঁটে হেঁটে আসছেন, তারা এগিয়ে আসছেন এবং বাস এই মুহূর্তে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সেখানে সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে তারা ধর্ণা মঞ্চের দিকে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে আসছেন, তারা মানববন্ধন করে রয়েছেন সামনের দিকে। মানববন্ধন করার পর তারা মানববন্ধনের ভেতরে তারা স্লোগান দিচ্ছেন, স্লোগান দিয়ে তারা ধর্ণা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই ছবিটা তোমাকে দেখাবো। সঙ্গে থাকো সৌরভ, সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন স্পটে, আমাদের অপর সহকর্মী। সুশোভন ছবি আমরা দেখছি। এরপর এখানে একটা জিবি মিটিং অর্থাৎ জেনারেল বডি মিটিং হবে, তারপর তাদের তরফে সিদ্ধান্তের কথা জানানো হবে। কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানালেন যে আমাদের দাবি কেন ন্যায়সঙ্গত, সেই দাবিগুলো আমরা পরিষ্কার ভাবে রাখি। রাখার পর তিনি মনে করেন ডিএমই ডিএসএইচ এবং স্যারকে ট্রান্সফার করবেন, প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের যে জায়গা ছিল যে তাকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, ট্রান্সফারের জায়গা করতে হবে এবং ডিসি সেন্ট্রালের যে পয়েন্ট ছিল আমাদের সেই জায়গাটাতে যে এখনও কোনো ফলপ্রসূ সম্পূর্ণ আলোচনা আমরা পাইনি, ফলপ্রসূ আশা আমরা পাইনি। যদি আমাদের সেফটি সিকিউরিটি মেজার সম্পর্কে যাবতীয় যা পদক্ষেপ সেই পদক্ষেপ নিয়ে আমরা ডিটেলস ডিসকাশনে দাঁড়িয়েছি, এই অবধি আজকের আলোচনা হয়েছে। তখন একটা আলোচনা হয় এবং সত্যি কথা বলতে কিছু অংশে আমাদের যে বিশাল আন্দোলন, আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে যে দাবিগুলো আমরা রেখেছিলাম ডিএমই এবং ডিএইচএস তাদেরও একটা সরিয়ে দেওয়ার একটা আশ্বাস আমরা পেয়েছি। কিন্তু এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাট এবং দুর্নীতি হোক এবং এই থ্রেট হোক, সিন্ডিকেট হোক, তার যাদের একটা প্রশ্রয় হয়েছে সেই প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত তিনি নিতে পারেননি। এছাড়াও আমাদের সেফটি সিকিউরিটি বিষয়ে তিনি কেবল একটা টাস্ক ফোর্স গঠন করবেন এরকম একটা কথা বলেছে। অবশ্যই যে কিছু আলোচনা হয়েছে সেই আলোচনা যতক্ষণ না বাস্তবায়িত হচ্ছে সেই বাস্তবায়নের ওপরেও আমাদের নজর থাকবে যে কতক্ষণে কত দিনে এই বিষয়টির একটা বাস্তবায়ন হয় সেদিকেও আমরা তাকিয়ে রয়েছি। একটা আলোচনা হয় এবং সত্যি কথা বলতে কিছু অংশে আমাদের যে বিশাল আন্দোলন, আমাদের যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং তার পেছনে মানুষের সমর্থন, সেটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পেরেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রাথমিকভাবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার একটা আশ্বাস তিনি দিয়েছেন এবং আমরা এই মুহূর্তে যে ছবি দেখছি জুনিয়র ডাক্তাররা তারা এসে পৌঁছেছেন সেক্টর 5 এ স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে, সেই ধর্ণা মঞ্চের সামনে থেকে রয়েছেন আমাদের সহকর্মী সুশোভন।